মন্দিরে আসলাম, পরমানন্দ একটা মন্দির, এই মন্দিরে এখন যাব। মন্দির খুব সুন্দর, ভিতরে যতটুকু শুনেছি, এখন তো আমরা ভিতরে যাব। প্রজেক্টটা সত্যি এত সুন্দর হবে আমি ভাবিনি, সত্যি কতটা সুন্দর ভিতরে একটা, ওয়াও। আশ্রমে অবশ্য দিবি কোথায়? এখানে প্রচুর মাছ, প্রচুর মাছ, ভাই এত সুন্দর দৃশ্য। গ্যালারিটা পুরো আমাদের আর্ট কলেজের যে এইভাবে ডিসপ্লে করা হয়, সত্যি ভাবিনি অত সুন্দর হবে, যতটা শুনেছি অন্যদের মুখে এর থেকেও সুন্দর এখন এসে ফিল করছি আমি। কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে দেখবো, ওইটা মানে ভেবে পাচ্ছি না। হে গাইস, ব্রো জাস্ট দেখ দ্য ভিউটা, ওয়াও। এখানে যে গুরুদেবের নামে মন্দিরটা, এই গুরুদেব শস্য শ্যামলা আমার এই ত্রিপুরা, সুন্দর এই ভুবন ধানের মাঝে আমার। এখানকার এই ঘাসগুলা খুব ভালো, আমি তো খালি পায়ে আসছি। এখানে আর একটা মন্দির আছে, আর অশ্ব মন্দিরে জুতোটা না করলেই বোধ ভালো, সবাই তো এটা মানে না। এখানে একটা মন্দির, এই যে মন্দির,
পুকুর আছে, ফুলগুলো ফুটে রয়েছে, কতটা সুন্দর। সত্যি ত্রিপুরার বুকে অত সুন্দর সুন্দর জায়গা আছে আমি জানতামই না। অবশ্যই আমি ত্রিপুরা থাকি বললে ভুল, আমি ত্রিপুরাবাসী বলে মনেই হয় না আমাকে, কারণ আমি এখন পর্যন্ত কত জায়গা আছে আমি এখন পর্যন্ত কোনোখানেই যাইনি। মন্দিরে এসেছি, পরমানন্দ স্বামীর মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, তোমরা সবাই দেখে নাও এই ভিডিওতে। সত্যি এত সুন্দর হবে ভিতরে যাকটা মন্দিরের আমি ভাবতেই পারিনি, খুব সুন্দর। তোমরা যদি কেউ না এসে থাকো তাহলে সবাই আসবে, আমি ডিসক্রিপশনে এটার অ্যাড্রেসটা দিয়ে দেবো কিভাবে আসতে হয়। খুব সুন্দর এই যে পুকুরটা পুরো আমাদের যে ত্রিপুরের সুন্দরী মারবাড়ি আছে উদয়পুরে, সেম ওইখানে যেরকম পুকুরে মাছ তোমার সামনে আসবে যা কিছু করে, এই পুকুরটাই সেম। খুব সুন্দর, খুব সুন্দর মাছগুলো, খুব সুন্দর। প্লাস এটা হচ্ছে এই যে এখানে যে পুরোহিতরা থাকে ওরা এখানে থাকে, আর ওটা হলো মন্দিরটা, খুব সুন্দর, অত সুন্দর কি বলবো। মানে আমি এখান থেকে যাওয়ার মন করছে না, ঠিক আছে, সত্যি কথা যেটা, অত সুন্দর। আর ভিডিওতে তোমরা সবটাই দেখবে, খুব সুন্দর। টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।